আমি ভাবতেছিলাম আওয়ামী লীগের পিসা খাইয়া মনে হয় মওদুদি জামাত কিছুটা হইল নরমিয়াত হয়েছে, কিছু তোবা টোবা করবে আমার ধারণা ছিল। এর জন্য এতদিন কিছু বলিনি, এবারে না মাজলুম যদি ওদের আসল মুখর উন্মোচন করি তাহলে মানুষে মনে করবে যে আমরা হয়তো বা সুযোগ পাইয়া এদের বিরুদ্ধে কথা বলতেছি। কিন্তু আমরা যতই চুপচাপ থাকি তারা কিন্তু চুপচাপ না, তাদের দালালরা কিন্তু দালালি করতেই আছে। খেয়াল করছেন? আপনারা খুব খেয়াল করে দেখেন, আমরা কিন্তু খুব চুপচাপ ছিলাম যে বেচারা মাইর খায় গুতা খায়, কথা ঠিক না? যদি আমরা মনে করি গজব, তারা মনে করে রহমত। আমরা মনে করি আর তারা মনে করি রহমত, যা ভাবে ভাবুক। কিন্তু আমরা চিন্তা করছিলাম বাটারা মাজলুম তো, কমপক্ষে এরকম অবস্থায় কিছু বলা ঠিক হবে না। কিন্তু তাদের চামচাদেরকে নামাইয়া দিয়েছে, জিকিরের বিরুদ্ধে লাগাইয়া দিয়েছে, তরিকার বিরুদ্ধে লাগাইয়া দিয়েছে, পীরদের বিরুদ্ধে লাগাইয়া দিয়েছে, খাস করে পর্দাকে জবাই দেওয়া শুরু করছে তারা, নতুন ভাবে শুরু করছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আপনি দেখেছেন বর্তমানে একটা হিন্দু মেয়েদেরকে স্ত্রী জানিয়ে তারপর কলমা পড়াতে হয়। আপনি বুঝেন ইয়ার কি ফাইজলামির ইসলামের অবস্থা? বুঝেন আপনি কোথায় নিয়ে টাকাইছে? আপনি বুঝেন ইসলামকে কোথায় নিয়ে যাইতেছে তারা? হ্যাঁ, আপনি বুঝতে পারতেছেন? একটু একটু বক্তা লাগাইয়া দিছে, বড় বড় আকাবরদের বিরুদ্ধে কথা বলতেছে, কালাম করতেছে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতেছে, ইমামদের বিরুদ্ধে কথা বলতেছে। একটু একটু পোড়াবান। আমরা ভাবতেছিলাম যে হয়তো বাবার তায়েব হবে, কিন্তু এখন দেখতেছি অবস্থা খুবই খারাপ, শরীয়ত তো জবাই দেওয়া শুরু করছে। আজকে একটা ওয়াজ মাহফিলের মজলিসে মহিলা হাজির, হ্যাঁ, কি ভাবতেছেন? কি কিছুদিন আগে ফতোয়া দিছে মুখ খোলা জায়েজ, আবার এখন ডাইরেক্ট মহিলা দিয়ে আসছে স্টাইলের মধ্যে। মুসলমানের গোষ্ঠী শোনো, তোমরা ভাববা কথা বললি ভাববা যে হুজুররা হিংসা করে, অমুক করে, তমুক করে, কথাও বলতে পারি না, ডাইভার্ট করে অন্যদিকে, কথা বলার আগে ডাইভার্ট করে অন্যদিকে, অন্যদিকে ডাইভার্ট করে। তুমি চিন্তা করে পারছো? আল্লাহ না করুক আজকে এই মহিলাদেরকে স্টেজে নিয়ে আসছে, আমার যুবক বাবারা কি মনে করবে আমাকে বলো? তুমি কসম করে বলো, আমার যুবক বাবারা কি মনে করবে যে মহিলাদের সাথে একত্র হয়ে কথা বললে কোনো অসুবিধা নেই? তুমি কি দেখেছো যে এই ফোন আবিষ্কার হওয়ার পরে, এই মোবাইল ফোন আবিষ্কার হওয়ার পরে ঘরে ঘরে পরকীয়ার গজব লাগছে, ঘরে 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 পরকীয়ার গজব। শুধু কথা বলার কারণে হাজারো মারা তার বাচ্চাকে হত্যা করতেছে, পরকীয়ার প্রেমের কারণে বালির চাপা দিয়ে হত্যা করছে তার বাচ্চাকে, এই পরকীয়ার কারণে নিজের বাচ্চাকে পানির মধ্যে নিক্ষেপ করে হত্যা করেছে। শুধু পরকীয়ার কারণে স্বামী তার স্ত্রীকে জবাই দিছে, এই পরকীয়ার কারণে স্বামী স্ত্রীকে জবাই দিস, এই পরকীয়ার কারণে। এমনকি শুধু তাই নয়, নাতি হয়ে গেছে এরকম মেয়ে অন্য জায়গায় চলে গেছে, এই পরকীয়ার কারণে। যদি শুধু মোবাইল ফোনের কারণে এই অবস্থা হয়, আর যুবকরা যখন মনে করবে সামনাসামনি কথা বললে কোনো অসুবিধা নেই, আমাকে বলো বাবা, আমাকে মাফ করো, আমাকে যা ইচ্ছা তাই বলো, আগামী 20 বছর পর অবস্থা কি হবে, আগামী 50 বছর পর অবস্থা কি হবে, আগামী 100 বছর পর অবস্থা কি হবে, কে বলো? শুরু কি হয়েছে, তোমরা কি করতেছো? কি ওয়াজ নসিহতের নামে কি করতেছো তোমরা? হ্যাঁ, আমাকে দেখাও তোমার ওয়াজের কারণে কয়জন মদখোর মদ সারছে আমাকে দেখাও, কয়জন গাঁজাখোর গাঁজা সারছে আমাকে দেখাও, কয়জন দাড়ি সারা মানুষ দাড়ি রাখছে আমাকে দেখাও, কয়জন বেনমাজি নামাজ দর্শ আমাকে দেখাও, কয়জন প্যান্ট শার্ট মানুষ প্যান্ট শার্ট ফালাইয়া দিয়া সুন্না দর্শ আমাকে দেখাও। কি শুরুটা হইল, কি আমি সহ্য করতে পারতেছি না, কি দেখতেছি ওয়াজ নসিহাতে, আমি কি দেখতেছি কি বাবা? আজকে মহিলাদের কাহিনী না, তারপর কলেমা পড়াতে হবে কেন? তাকে গোপনে কলেমা পড়ালে কি তার ইসলাম শুদ্ধ হইতো না? হ্যাঁ,
শুরুটা হইছে কি বাবা, আমাকে যা ইচ্ছা তাই করো, আমাকে যা মনে চায় তাই করো, সব ধ্বংস করে ফেলাইতেস, সব ধ্বংস হয়ে যাইতেছে। আজকে ওয়াজ নসিহাতের পোস্টার লেখে কি, বক্তা খুব হাসাইতে পারে, বক্তা খুব নাউজুবিল্লাহি মিন জালিক। অথচ কেউ যদি হাসাবান হাসা মানুষ হাসবে আমার কথায়, এই কথা বলা সম্পূর্ণ হারাম। যদি কেউ ভাবে আমার কথায় মানুষ খিল খিল করে হাসবে, এই উদ্দেশ্যে কেউ হাসাবার কথা বলে, হারাম, জায়েজ নাই। আর এখন লিখে দেই বক্তা হাসাইতে পারে, যদি না হাসেন টাকা ফেরত। আপনি বুঝছেন কোথায় গিয়ে পুষছি আমরা, আপনি বুঝছেন কোথায় গিয়ে পুষছি? কহ কহ দহাক তাবাসসুম, হাসির তিনটা নিয়ম, অট্টহাসি, মিস দহাক মানে দাঁত বের করে হাসা, আর হলো মিসকি তাবাসসুম, মিসকি হাসি, কথা ঠিক না? মিসকি হাসি সুন্নত, দহাক জায়েজ, কহকা হারাম, জায়েজ নেই, অট্ট হাসি। আর এখন বক্তারা মানে নিজে হাসতে হাসতে পড়িয়া যায়, অন্য কেউ হাসায়, ওয়াজ নসিহাত, ওয়াজ নসিহাতের নামে চলতেছে হারাম। আপনি বুঝতে পারছেন কোথায় গিয়ে পুষছি? আজকে যেখানে যেখানে বয়ানের মাধ্যমে মানুষ পর্দায় ঢুকবে, যেখানে বয়ানের মাধ্যমে একজন বেপর্দা মানুষ পর্দা করবে, আর সেখানে ফতুয়ার মাধ্যমে বয়ানের মাধ্যমে পর্দাওয়ালাকে বেপর্দা বানাইতেছে। এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া জামাত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে, ইত্তেহাদুল উম্মা, জামাত লাগছে বিএনপির মধ্যে, বিএনপি, এই জামাতের প্রয়োজন যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে, যেখানে লাগুক ধ্বংস হয়ে যাবে। আল্লামা দরখাস্তি রহমাতুল্লাহ বলছেন, আল্লামা দরখাস্তি রহমাতুল হাফিজুল হাদিস, যে হাফিজুল হাদিস 1 লক্ষ রূপের হাদিস মুখস্থ ছিল, আবদুল্লাহ দরখাস্তি রহমাতুল্লাহ আলাই, তিনি বলেছেন যদি কোনো দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয়, সেখানেও একদিন ইসলাম আসতে পারে, কিন্তু আল্লাহ না করুক কোনো দেশ যদি জামাত দখল করে ফেলে, কেয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন সেখানে ইসলাম আসবে না। কারণটা কি?